হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। কয়েকদিন আগেই হঠাৎ করে বাড়িতে গিয়েছিলাম কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই। পরদিন সকালে বলতে না বলতেই নাস্তার সময় সামনে এসে হাজির হয়ে গেল চাউলের গুঁড়ার রুটি। কার না ভালো লাগে এই গরম গরম রুটি খেতে? আমারও বেশ মজাই লাগে চাউলের গুঁড়ার রুটির সাথে হাঁসের মাংস, মুরগির মাংস কিংবা একটু আলু ভর্তা। তবে আজকে অবশ্য হাঁস নাই, মুরগির মাংস দিয়েই খাইলাম। মুরগির মাংসটা বেশ মজাদার ছিল, দেখতে অনেক গ্রেভি ছিল আর আমার খাইতে অনেক মজা লাগছে। আর সাথে আলু ছিল, আলুটা যথেষ্ট মজাদার ছিল। সামান্য একটু রুটি সাথে একটু ঝোল, আহ ভীষণ মজা! এরকম মজা যেন অনেক দিন পায় না। তবে মায়ের হাতের রান্না বলে কথা, যতই মাংস রুটি যাই হোক না কেন, সেটা মায়ের হাতের রান্না হলে একরকম আর অন্য জায়গার রান্না হলে আর একরকম। মায়ের হাতের রান্নাটা আসলে অন্যরকম একটা মজাদার। আর মায়ের হাতের রান্না আমার মনে হয় সবারই ভালো লাগে। পৃথিবীতে যতই মজাদার রান্না হোক না কেন, আর সেটার সাথে যদি মায়ের হাতের রান্না তুলনা করা হয়, তাহলে মায়ের হাতের রান্নাটাই বেস্ট। এটা আমার মতামত, জানি না আপনাদের অনেকের অনেক রকম মনে হতে পারে, তবে আমার কাছে মনে হয় যে মায়ের হাতের রান্নাটাই বেস্ট। আমি ছোট সময় যখন স্কুলে পড়তাম, ওই সময়ে বেশিরভাগ সময় আমাদের বাসায় রুটি বানানো হলে চাউলে রুটি বানানো হইতো। বিশেষ করে এটা আমাদের সবারই পছন্দের ছিল। আর শীতের দিনে উঠানে বসে রোদ পোহাতাম আর সবাই মিলে একসাথে মজা করে রুটি খাইতাম। আর ইনি হচ্ছেন আমাদের বাসার প্রতিদিনের মেহমান, ওনাকে ছাড়া আমাদের খাওয়া অসম্ভব। থ্যাংক ইউ অল টু কিপ ইন টাচ উইথ আস।